নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগতম জানিয়ে আমি পুলকৃষ্ণ মণ্ডল আপনাদের সামনে আমাদের চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে আজকে উপস্থিত। তবে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো, আমাদের এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আর আপনি যদি নতুন দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আজকের যে টপিকটা নিয়ে আমি আজকের আলোচনা করব সেই টপিকটা হচ্ছে বিএড অ্যাডমিশান, অর্থাৎ যারা বিএড কোর্স করবেন বলে ভাবছেন তাদের পুঙ্খানুপুঙ্খ তথ্য দিতে আজকের আমি উপস্থিত। আমরা জানি আজকের 23 তারিখে বেলা দুপুর 2:30 থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড ইয়ারের সমস্ত অনার্স পেপার এবং জেনারেল পেপারদের, জেনারেলের যারা পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট বেরোবে এবং ধীরে ধীরে সমস্ত ইউনিভার্সিটিরা তারা রেজাল্ট বার করবে, যেহেতু কোভিড-19-এর জন্য কীভাবে পরীক্ষা হয়েছিল আপনারা জানেন, তো সেইভাবে পরীক্ষাটা হয়েছিল এবং রেজাল্টটা ধীরে ধীরে বেরোচ্ছে এবং বেরিয়ে যাবে অক্টোবরের মধ্যে আমরা আশা করছি। তো তারপরে যারা মাস্টার ডিগ্রি করার আগে যারা বিএড করবেন কিংবা যারা ভাবছেন যে শিক্ষক হওয়ার পরিকল্পনা নিয়েছেন বা শিক্ষকতা আপনার পেশা হিসেবে আপনি মানে ভাববেন, তো তার জন্য আপনাকে বিএড পরীক্ষা দিতে বিএড অ্যাডমিশান নিতে হবে। তো বিএড যে পুরো নাম হচ্ছে ব্যাচেলার এডুকেশন। এখন প্রশ্ন হচ্ছে এই বিএড কোর্সটি কোন কোন ইউনিভার্সিটিতে করানো হয়? না, বিএড কোর্সটি অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলে একটি ইউনিভার্সিটি আছে যার সংক্ষিপ্ত নাম WBUTTPA, ওয়েস্ট বেঙ্গল টিচার ট্রেনিং অ্যাডমিনিস্ট্রেশন বলে একটি ইউনিভার্সিটি রয়েছে যার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে ডেভিড হেয়ার কলেজ, অর্থাৎ বালিগঞ্জের পার্শ্ববর্তী অঞ্চল। এছাড়া ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, বর্ধমান ইউনিভার্সিটি আছে, যাদবপুর ইউনিভার্সিটি আছে, বিশ্বভারতী ইউনিভার্সিটি আছে। এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলার অব এডুকেশন অর্থাৎ বিএড কোর্সটি করানো হয়। এ গেল ইউনিভার্সিটি, অর্থাৎ আপনি কোন কোন ইউনিভার্সিটি করতে পারেন। এবার আমরা চলে যাব, এই বিএড কোর্সটি করতে গেলে আপনাকে 2 বছর সময় লাগবে, 2 বছরের কোর্স। এবং এটা অনেক আগে ছিল এই বিএড কোর্সটি, অর্থাৎ 1 বছরের কোর্স ছিল, সেটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ বিএড কোর্সটির ডিউরেশন আপনার 2 বছর। এবং 2 বছর কিন্তু দুটো পরীক্ষা নয়, 2 বছরে 4টে সেমিস্টার, অর্থাৎ এখানে সেমিস্টার ভাগ করা আছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলে 2 বছর কোর্স কমপ্লিট হবে। এই বিএড কোর্সটি ফেস টু ফেস মুট, রেগুলার মুট, এবং এই বিএড কোর্সটি করতে হলে আপনাকে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং সমস্ত কিছু খাতাপত্র তৈরি করতে হবে, সব কিছু রুলস রেগুলেশন মেনে এই বিএড কোর্সটি করানো হয় পশ্চিমবঙ্গে। এবার চলে যাব, এই বিএড কোর্সটি আপনি ভর্তি হলে আপনার পদ্ধতি কী আছে? না, WBUTTPA এখনও পর্যন্ত কোনো বিএড কিংবা এমএড কোর্স করার জন্য অ্যাডমিশন নোটিফিকেশান জারি করেনি। তো অ্যাডমিশান যখন নোটিফিকেশান জারি করবে তখন বিভিন্ন কলেজে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। ফর্ম ফিল আপ করার পর কলেজে একটা লিস্ট আপ হবে এবং সেখানে আপনি ভর্তি হতে পারেন, কিংবা আপনি ডিরেক্টলি ফর্ম ফিল আপ না করে ডিরেক্টলি আপনি পার্শ্ববর্তী যে কোনো কলেজে গিয়ে আপনি অ্যাডমিশান নিতে পারেন বা যোগাযোগ করতে পারেন। তো এক্ষেত্রে বলবো যারা WBUTTPA এই ওয়েবসাইটটা আপনি গুগলে সার্চ করবেন, সার্চ করার পর আপনার কলেজ নেম, বিএড কলেজ নেম চলে আসবে। বিএড কলেজ নেম সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, মেদিনীপুর, বর্ধমান, মুর্শিদাবাদ, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোর মধ্যে আপনার পার্শ্ববর্তী যে কলেজগুলো আছে সেই কলেজেগুলো গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন, অর্থাৎ ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনার পার্শ্ববর্তী কলেজগুলো চুজ করে আপনি সেই কলেজগুলো যোগাযোগ করতে পারেন। এবার যদি খরচ কত লাগছে, দেখুন WBUTTPA এই সমস্ত যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অর্থাৎ ডেভিড হেয়ার কলেজ, সেখানে ফর্ম ফিল আপ করার পর আপনার গ্র্যাজুয়েশন নাম্বার দেখে লিস্ট আপ হবে, তারপরে আপনাকে একটা অ্যাডমিশান টেস্ট দিতে হবে এবং সেই অ্যাডমিশান টেস্ট দেওয়ার পরে
আপনাকে ওইখানে যদি আপনি পাস করেন তাহলে আপনি ওখানে ভর্তি হতে পারেন, এবং ওর খরচটা খুবই যৎসামান্য, মাত্র 20 থেকে 25 হাজার টাকায় আপনার বিএড কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু WBUTTP এর আন্ডারে যে সমস্ত কলেজগুলো অ্যাফিলিয়েশন পেয়েছে বা ইনস্টিটিউট অনুমোদিত যে সমস্ত কলেজগুলো, সমস্ত সমস্ত ডিস্ট্রিক্টে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে কোথাও নিচ্ছে 50-55, এবং যে যেরকম কলেজ তা কর্তৃপক্ষ রেট বেঁধে দিয়েছে, আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। এবার চলে যাব, যেহেতু সেমিস্টার বললাম ফোর্থ সেমিস্টার, এবং এই ফোর্থ সেমিস্টারে আমরা এরপরে আপনাদের যদি কমেন্ট করেন যে ফোর্থ কোন কোন সিলেবাস আছে, ফোর্থ সেমিস্টারে কী কী করতে হয়, আমরা পরে ভিডিওতে আমরা আলোচনা করব। তো আমরা দেখে নেব সব থেকে বড়ো যে গুরুত্বপূর্ণ বিএড কোর্সটি করতে গেলে আপনার যোগ্যতা থাকা দরকার কত। না প্রথমে বলি, এই বিএড কোর্সটি করতে গেলে আপনাকে মাস্টার গ্র্যাজুয়েশনে 50% নাম্বার অথবা মাস্টার ডিগ্রিতে 50% নাম্বার দরকার বিএড কোর্সটি করতে গেলে। আবারও বলছি, যদি আপনাদের গ্র্যাজুয়েশনে যদি 50% না থাকে তাহলে আপনি আপনি ভেঙে পড়বেন না যে আপনি বিএড করতে পারবেন না। গ্র্যাজুয়েশনে 50% না থাকলে আপনাকে 2 বছরে মাস্টার ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে। ইউনিভার্সিটি যদি মাস্টার ডিগ্রি 50% এসে যায়, আপনি মাস্টার ডিগ্রি 50% দেখিয়ে বিএড এ অ্যাডমিশন হতে পারেন, বোঝা গেছে? তাহলে আপনার বিএড অ্যাডমিশন হতে গেলে হয় গ্র্যাজুয়েশনে 50%, না হলে মাস্টার ডিগ্রিতে 50% দেখিয়ে আপনি বিএড অ্যাডমিশন হতে পারবেন। এটা হলো যোগ্যতা। এবার প্রশ্ন চলে যাব, খরচ বললাম, পদ্ধতি বললাম, এবং সেমিস্টার সিস্টেমও বললাম, কোন কোন ইউনিভার্সিটিতে হয় সেটাও বললাম। এবার চলে যাব, সেটা হচ্ছে হ্যাঁ স্টেট ইউনিভার্সিটি এবং বারাসাত ইউনিভার্সিটিতেও কিন্তু বিএড কলেজটা হয়। এবার চলে যাব আমরা, সুবিধা কী আছে? আপনি বলেন যে এত টাকা খরচ করে আমরা বিএড করবো, এর সুবিধাটা কী আছে? না প্রথমে বলি যে এই বিএড কোর্সটি করলে আপনি আপনি যেটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে আর টিচার্স নিয়োগ যেটা হচ্ছে, আপনি SSC তে বসতে পারবেন, অর্থাৎ 9-10 SLST আর 9-10 11-12 এইগুলোতে আপনি বসতে পারবেন আপনার সাবজেক্ট নিয়ে। এছাড়া আপনার যদি গ্র্যাজুয়েশনে 50% থাকে তাহলে আপনি কিন্তু আপার প্রাইমারিতে কিন্তু পরীক্ষায় বসতে পারবেন, শিক্ষক নিয়োগের পরীক্ষায়। এছাড়া যেটা NCT রুলস যেটা আছে সেটা হচ্ছে আপনি প্রাইমারি পরীক্ষাও পরবর্তীকালে বসতে পারেন আপনার বিএড কোর্সই থাকলে। অর্থাৎ আপনি বিএড কোর্স হলে আপনি 9-10 বসতে পারছেন, 11-12 বসতে পারছেন এবং আপার প্রাইমারি বসতে পারছেন, কিন্তু NCT রুলস অনুযায়ী আপনি প্রাইমারিতেও বসতে পারেন বিএড কোর্সটি করলে। তো এই বিএড কোর্সটি করতে গেলে যে খরচটা আমি বললাম, বিভিন্ন কলেজে বিভিন্ন রকম নিচ্ছে, তো আপনারা যদি এই বিএড কোর্সটি সম্পর্কে আরও ডিটেলস কিছু জানতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো আমাদের এই ডেসক্রিপ বক্সের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কিংবা আমি কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি, 9143048990, এই 9143048990, এই নাম্বারে ফোন করে আপনার বিএড সম্পর্কে ডিটেলস জানতে পারেন। তো আমি আবারও রিপিট করব, যোগ্যতা লাগছে মাস্টার ডিগ্রি 50% অথবা গ্র্যাজুয়েশন 50%, সুবিধা আপনি 9-10, 11-12 আপার প্রাইমারি এবং প্রাইমারি পরীক্ষা শিক্ষক নিয়োগের পরীক্ষায় আপনি বসতে পারবেন, আপনার খরচ হচ্ছে যদি ইউনিভার্সিটিতে চান্স পান তাহলে 30 থেকে 32 হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে, এবং আপনি যদি অন্য অ্যাপ্লিকেশন যদি কলেজগুলো দেন তাহলে সেখানে তাদের মতো করে অ্যাডমিশান ফিস নেয়। এছাড়া আপনি বাইরে ডিস্ট্রিক্টে বাইরে রাজ্যেও করতে পারেন, যেটা আপনাদের যোগাযোগ করার যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো আপনারা করবেন। এছাড়া সেমিস্টার সিস্টেম বললাম, 2 বছরই কোর্স, আপনার ইউনিভার্সিটি গিয়ে WBTTPA ইউনিভার্সিটি গিয়ে আপনার ডিস্ট্রিক্টের যে নিকটবর্তী কলেজগুলোতে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন, কারণ ইমিডিয়েটলি কিন্তু বিএড কোর্সের নোটিফিকেশান দিয়ে দেবে ইউনিভার্সিটিরগুলো, এবং কলকাতা ইউনিভার্সিটি বিএড কোর্সের জন্য নোটিফিকেশান দিয়েছে, তারা ফর্ম ফিল আপ করছে। এবার আমরা দেখবো যে এই বিএড কোর্সটি করতে গেলে পরে ভিডিওতে আমরা নাম্বার জানবো, সিলেবাস জানবো, তবে একটু সম্পর্কে বলে দেবো, সেটা হচ্ছে বিএড কোর্সই করতে গেলে 2 লেখকের বইটা পাওয়া যায়, সেটা হচ্ছে কি রীতা পাবলিকেশন এবং আহলি পাবলিকেশন। রীতা পাবলিকেশন এবং আহলি পাবলিকেশন এই 2 বই কিন্তু কলেজে খোঁজ করলে আপনারা পাবেন, তাদের সাজেশান পাওয়া যায়, তাদের সেমিস্টার ওয়াইজ বই পাওয়া যায়, সমস্ত কিছু শর্ট কোশ্চেন পাওয়া যায়, সমস্ত কিছু প্র্যাকটিক্যাম বই পাওয়া যায়, অ্যাসাইনমেন্ট বই পাওয়া যায়, তো সমস্ত কিছু রীতা এবং আহলি পাবলিকেশনের বইটাও পাওয়া যায়। তো বিএড কোর্সটি করতে গেলে যা যাবতীয় তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম, তো
আরও বিশেষ কিছু জানতে হলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমরা সেই সম্পর্কে ভিডিও করব। তবে ভিডিওটি শেষ করার একটা কথা বলবো, অবশ্যই আমরা নতুন নতুন ভিডিওগুলো আমরা আপলোড করি যাতে আপনাদের সুবিধা হয়, কারণ একটা কথা হচ্ছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আপনাদের কমেন্ট লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে, এবং নতুন ভিডিও আসা পর্যন্ত ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।